আসসালামু আলাইকুম, আমি মাহি। আবার আপনাদের সামনে হাজির হলাম সম্পূর্ণ নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালটি মূলত খুবই একটা ইন্টারেস্টিং টিউটোরিয়াল, আর এই টিউটোরিয়ালটিতে আমরা দেখব যে কিভাবে আমরা ব্লেন্ডারে অ্যানিমেশন করা একটি অবজেক্ট সিকোয়েন্স ফাইল আমরা কিভাবে এলিমেন্ট থ্রিডির মাধ্যমে আফটার এফেক্ট ওপেন করাতে পারি এবং সেটিকে রেন্ডার করতে পারি রিয়েল টাইম। তো চলুন, ফার্স্টেই আমি আমার ব্লেন্ডারের একটি আমার একটি ফাইল এখানে ছিল, এই ফাইলটিকে আমি এখন ওপেন করাবো। আর এই ব্লেন্ডারে অ্যানিমেশন করা ফাইলগুলো আপনি পাবেন হচ্ছে blenderswap.com, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি পরে। তো চলুন, এটি হচ্ছে আমার একটি ভিডিও। এই ভিডিওটি মূলত ব্লেন্ডারেই করা, আমি জাস্ট blenderswap থেকে ডাউনলোড করেছি। তো এখন হচ্ছে মজার ব্যাপারটি, সেটি হচ্ছে যে আমরা এটিকে ওকে 300 ফ্রেমে এটিকে আটকে দিয়েছি। এখানে আমি এখন আমি এটাকে কোনো কিছুই করার দরকার নেই, আমার আমি জাস্ট এটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য আমার ফাইলে গিয়ে এক্সপোর্ট, দেন ওবিজে। মনে রাখবেন, আমি কিন্তু জাস্ট ওবিজে সিকোয়েন্সটা অ্যানিমেশন করানোর জন্য ওবিজে ফাইলটাকে এক্সপোর্ট করাচ্ছি। সো এখানে যদি আপনি যদি এইভাবে যদি ডাইরেক্ট যদি যে কোনো একটা ফোল্ডার যদি আপনি রেখে দেন, তাহলে কিন্তু জাস্ট ওই ওবিজের যে ইয়ার ফরম্যাটটা আছে আপনি কিন্তু সেটাই পাবেন, মানে আপনার ওই মডেলটাই পাবেন। আপনার চেক করার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। সাপোজ যে এখানে আমি ডেস্কটপে নিউর ভিতরে যদি আমি এটাকে এক্সপোর্ট করাই, তাহলে দেখুন কী দাঁড়ায় ব্যাপারটা। দেখুন, নিউর ভিতরে আমার জাস্ট আমি জাস্ট ওবিজে একটা ফরম্যাট এবং MTL এটি আমি পাবো। বাট আমি যদি এটাকে সিকোয়েন্স হিসাবে দাঁড় করাতে চাই, তাহলে আমার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এক্সপোর্টে গিয়ে ওবিজে। এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে ব্লেন্ডার একটু নিচের দিকে আপনার ঘাটলেই দেখবেন যে এখানে একটা অ্যানিমেশন নামের একটি বাটন আছে। সো এই অ্যানিমেশন বাটনের জন্য আপনি ক্লিক করে দেন। এখন যদি আপনার ওই ফোল্ডারে যদি আপনি রাখেন, তাহলে দেখবেন যে আপনার ওই 300 ফ্রেমের ভিতরে যতগুলো অ্যানিমেশন হয়েছে ওই সবগুলো কি ফ্রেম আপনার ওই ফোল্ডারের ভিতরে চলে যাবে, আমি অভিযোগ সিকোয়েন্স হিসাবে ওই ফোল্ডারে চলে যাবে। সো এখন আমার ওই ওই ফোল্ডারে সিলেক্ট করা আছে, আমি ওকে এক্সপোর্ট, সরি শিট, এক্সপোর্ট হতে একটু সময় লাগবে, কারণ এটা হচ্ছে সিকোয়েন্স। আমি বলতেছি সিকোয়েন্সের ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনারা যারা ভিডিও দেখেন, ভিডিওগুলো কিন্তু সবগুলোই একটা ইমেজ সিকোয়েন্সের ভিত্তিতেই কিন্তু আপনারা ভিডিও দেখেন, কারণ 24টা ফ্রেম কিন্তু একটা ভিডিও আপনার 1 সেকেন্ডের একটা ভিডিও সম্পূর্ণ করে। সো সবগুলো কিন্তু আসলে আপনার আমরা যে মুভিগুলো দেখি সবগুলোই কিন্তু আপনার ইমেজ সিকোয়েন্স। সো এখানে আমি যদি ভিডিও করতেছি ওবিজে সিকোয়েন্সে, প্যাচ লাগায়েন না, আবার জাস্ট বুঝেন, বুঝার ব্যাপারটাই হচ্ছে মেন, বুঝলেই কোনো কিছু আর দরকার নেই। যাক, এই যে দেখুন আমার কতগুলো ওবিজে ফরম্যাটের সিকোয়েন্স চলে এসছে, দেখেন এসবগুলো কিন্তু আমার ভিডিও। এখন চলুন যে আমরা কিভাবে এটিকে আফটার এফেক্ট ওপেন করবো এবং সেটাকে রিয়েল টাইম রেন্ডারিং করব। এখন আমাদের যদি এই ভিডিওটি যদি আমরা ব্লেন্ডারে যদি করতাম, তাহলে আমাদের কী অবস্থা হতো, পুরা 2 দিনের মতো লেগে যেত। সো ওই 2 দিনের সময় বাঁচানোর জন্য আমাদের আফটার এফেক্ট একটু কষ্ট করে ইনপুট করালে, যদি আমাদের 5 মিনিটে যদি ভিডিওটা যদি আউটপুট হয়, তাহলে কি সেটা ভালো না? অবশ্যই ভালো, আমরা কেটে দিই, আমাদের আর দরকার নেই। এখন আমরা আফটার এফেক্টটা ওপেন করব। ফিরে আসছে আফটার এফেক্ট ওপেন করার আগ পর্যন্ত, ওয়েলকাম ব্যাক, আমাদের আফটার এফেক্ট ওপেন হয়ে গেছে। এখন আমরা আমাদের কম্পোজিশন থেকে একটা নিউ কম্পোজিশন সিলেক্ট করে নেব। নিউ কম্পোজিশন সিলেক্ট করার পর আমরা একটি লেয়ার নিয়ে নিব। এখন আমরা এফেক্ট থেকে ভিডিওকো পাইলটের Element 3 প্লাগিনটি ইউজ করব। আপনাদের যাদের Element 3 প্লাগিনটি নেই, তারা চাইলে বিভিন্ন টরেন্ট সাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন। আচ্ছা, এখন আমরা Element 3 কিন্তু অনেক শক্তিশালী একটা প্লাগিন, আফটার এফেক্ট নিজেও একটা শক্তিশালী সফটওয়্যার। আর আমরা সাধারণত Element 3 অবিজে ফরম্যাট ফাইলগুলো ইনপুট করি, কিন্তু এখানে কিন্তু আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে ইম্পোর্ট
3D সিকোয়েন্স, মানে ওবিজের যে 3D সিকোয়েন্সগুলো আছে সেটাও কিন্তু ইনপুট করা যাবে। তো চলো আমরা 3D সিকোয়েন্সে ক্লিক করলাম, তারপর আমাদের এখন করণীয় হচ্ছে আমাদের ফোল্ডারটা খুঁজে বের করা। আসলে এত ফোল্ডার হয়ে গেছে, কবে যে পাগল হয়ে যায় ভাই। নিউ নিউ, ওকে চলে আসছে। এখন আমরা এখান থেকে আমাদের কিন্তু অনেকগুলো অবিজে ফরম্যাটের সেটা দেখেন অনেকগুলা। সো এখন আমরা এতগুলো অবিজে ফাইল না নিয়ে জাস্ট একটাতে যদি ক্লিক করি, বাকিগুলো কিন্তু অটোমেটিক ওটার ভিতরে চলে আসবে। দেখুন আমাদের ম্যাটেরিয়ালটি খুব একটা ভালো দেখাচ্ছে না। সো এই জন্য আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে আমাদের মডেল সারফেস ম্যাপিং থেকে আমরা যদি এখান থেকে অটো নর্মসে ক্লিক করে দিই, তাহলে দেখবেন যে আমাদের ম্যাটেরিয়ালটি আমাদের ব্লেন্ডারে যেমন ছিল ঠিক তেমনই হয়ে গেছে। সো এখন আমরা এখান থেকে পিসের থেকে যদি বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল যদি ইউজ করি, লাইক এখান থেকে যদি আমি এটা নেই, দেখুন কত সুন্দরভাবে এই জিনিসটা হয়ে গেছে। আর এখান থেকে যদি আপনারা চান বিভিন্ন ধরনের রিফ্লেকশনটা যদি বাড়িয়ে দিতে চান, আমি এখান থেকে ডিফল্টটা কি দিব, ওকে এটা সিলেক্ট করি রফ। এইখান থেকে যদি আমি রিফ্লেকশন ইনটেন্সিটিটা যদি একটু কমাই, ওকে খুব সুন্দর দেখাচ্ছে। আর আর কি করা যায়, ডিফিউজটা যদি একটু বাড়াই দেই, ডিফিউজটা ওকে নাইস, ওকে তো ওকে। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যদি লাইটিংয়ের ব্যাপারটা যদি আপনারা একটু ভালো করে করতে চান, তাহলে সেখান থেকে লাইট নিয়ে নিতে পারেন। নিউ থেকে লাইট, এখান থেকে যদি আপনি প্যারালাল লাইটটি নেন, তারপর প্যারালাল নেওয়ার পরে আর হচ্ছে অ্যাম্বিয়েন্ট লাইট, ওকে। এখন যদি আপনি এখানে প্লে করেন, দেখবেন যে ব্লেন্ডারে যেভাবে আমাদের অ্যানিমেশনটা হচ্ছিল ঠিক ওইভাবে অ্যানিমেশনটা এখানে হচ্ছে। দেখুন কি মজার না, আসলে অনেক মজার। আমি যখন ফার্স্টে এই কাজটা দেখলাম, মানে পুরো থ হয়ে গেলাম, খুব সুন্দরভাবে হচ্ছে। আমরা এখান থেকে ফুলে না দিয়ে একটু হাফ দিয়ে আপাতত একটু, হ্যাঁ এখন যদি আমরা একটু র্যাম প্রিভিউ করাই, তাহলে আমরা দেখতে পারবো যে কী অবস্থা দাঁড়াইলো। দেখুন কত সুন্দরভাবে স্মুথলি অ্যানিমেশন হচ্ছে। তো আশা করি যে আজকের টিউটোরিয়ালটি থেকে আপনারা মোটামুটি একটা বেসিক আইডিয়া পেয়ে গেলেন। এবার যে যার মতো করে অ্যানিমেশন করুন, অ্যান্ড আফটার এফেক্ট দিয়ে রেন্ডার করান অথবা যাই কিছু করুন না কেন করাতে পারেন। আর সাপোর্ট দেওয়ার জন্য থ্যাংকস। আমার প্রিভিয়াস যে ভিডিওটা ছিল অ্যাকশন ভিডিও ফিকশন, অনেক রেসপন্স পাইছি। আশা করি যে এটার পার্ট টুতে আরও কিছু চমক থাকবে, সে পর্যন্ত ওয়েট করতে হবে, দেখি কি হয় ফিউচারে। তো ভালো থাকবেন সবাই, ফিউচারে আবার দেখা হবে নতুন কোন টিউটোরিয়াল অথবা নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।